এই বাড়িকে বাঁচানোর জন্য দিদি এতক্ষণ ধরে এত কষ্ট করে টাকা আনতে গেছিল, তাই না দিদি? বল। কিরে সুধা, তুই ঠিক আছিস তো? পারলাম না ঠাম্মি, হেরে গেলাম, আবার হেরে গেলাম আমি। কি বলছিস মা, কি হয়েছে? ওরা টাকা দেয়নি? না। এই মুকুরি, তুই তো বলেছিলি যে টাকা জোগাড় করতে পারবি, তাহলে বড় বড় মানি দিয়েছিলি কেন? মিথ্যা কথা বলিস কেন? এত টেনে মারবো একজন। মা, আপনি আমাকে আটকাবেন না আজকে মা। এই ছোট ছোট, এখন তুই বল না আমার মেয়েটা কি হবে? সুধার জন্য কি আমার মেয়েটার পথে বসবে বলতো? শোনো লক্ষ্মী বৌদি, এই অপয়া মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে না, ততদিন তোমাদের কারোর ভালো হবে না, বুঝতে পেরেছ? যেদিন ওই বসুমল্লিকরা জানবে যে সুধার ডিভোর্সি, সেদিন তোমার মেয়ের জন্য আনা সম্বন্ধ ভেঙে যাবে। তার চেয়েও বড় কথা হলো, যদি ব্যাংক থেকে লোক আসে তাহলে আমরা কি বলবো, কি করবো আমরা? সবকিছু নিয়ে আমাদের একেবারে পথে বসতে হবে। আমি বাঁচাবো আমার সুধাকে। আমি জানতাম আমাদের এই বিপদের দিনে তুমি আমাদের ঠিক উদ্ধার করবে। আরে উদ্ধার করবে করবে, আমার দাদা সবার পাশে দাঁড়াবে, উদ্ধার করবে। তবে একটা শর্ত আছে। এডু, বলছিলাম দুদিন বাদেই না একটা ভালো বিয়ের ডেট আছে, ওদিনই সুধাকে আমার দাদা বিয়ে করবে। না না না, হতে পারে না, না না, এ হতে পারে না কাতলা, না না, এ হতে পারে সুধামা, সুধামা, এটা হতে পারে না সুধামা, সুধামা, মা মা ভালো না, এটা হতে পারে না। বিধান বিধান বললে ওদের বুঝে না। জেঠু, মা, আজকে তো আমি কারোর একটা কথাও শুনবো না, কারণ এই একটা মেয়ের জন্য আমি বাকি দুটো মেয়েকে জলে ফেলে দিতে পারবো না মা। সুধার জীবনটা তো পুড়িয়েছে, কিন্তু বাকি দুটো মেয়ের জীবন আমাকে তো তৈরি করে দিতে হবে মা। কাতলা কাতলা, শোনো শোনো, তুমি যা চাও তাই হবে, কারণ আমার মেয়ের বিয়ের আগে ওই আপুরটাকে এখান থেকে আমি বিদায় করতে চাই, তাতে আমাদের এই বাড়িটাও বাঁচবে আর আমার মেয়ের ভবিষ্যৎও। তাই তাই আমি তোমায় কথা দিচ্ছি, দুদিনের মধ্যে সুধা তোমায় বিয়ে করবে। সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।